আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিট ব্যুরো সদস্য শ্রী মানিক সরকারের সামনে, বিশেষ করে এডিসি নির্বাচন সামনে, ত্রিপুরা উপজাতি এলাকা সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন 6 এপ্রিল। আমরা এই বিষয় নিয়ে কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমে আমি প্রশ্নটা শুরু করি, আমি জানতে চাইছিলাম মানিকদা, আপনি তো রাজ্যের বিভিন্ন জায়গায় এডিসি এলাকাতে বেশ কয়েকটা বড় জনসভা করেছেন এবং প্রচারে অংশ নিয়েছেন, কীরকম আপনি সারা লক্ষ্য করছেন? কারণ রাজ্যের গণতান্ত্রিক আবহাওয়া যে অবস্থায় রয়েছে সেখানে আপনার সমাবেশগুলোতে আমরা দেখেছি প্রচুর লোকজন এসেছেন, মানুষ কি কিছুটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যে রাস্তায় নামছেন, মানুষ বেরিয়ে আসছেন? শুধু আমি যে সভাগুলোতে কথা বলতে যাচ্ছি সেখানেই লোক জমছেন ঘটনা কিন্তু তা না। বামপন্থী ফ্রন্টের তরফ থেকে নেতৃত্ব সারা ত্রিপুরাতেই স্বশাসিত জেলা পরিষদ এলাকাতে সভা সমাবেশে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সবগুলোকে একসাথে করে যদি আমরা গভীর অভিনিবেশ নিয়ে দেখবার চেষ্টা করি তাহলে দেখা যাবে প্রায় সব সভাগুলোতেই গত 3 বছরের যে অভিজ্ঞতা তার থেকে অনেক অনেক বেশি মানুষ অংশগ্রহণ করছে এবং এতে তো মনে হচ্ছে একটা নূতন আবহাওয়া বইতে শুরু করেছে। আরেকটা বিষয় হচ্ছে ইস্যু নিয়ে, নির্বাচনের সামনে আমরা অনেকগুলো ইস্যু, একটা তো পিপ্রাল্যান্ড ইস্যু আমরা শুনতে পাচ্ছিলাম আগে থেকে, বিধানসভা নির্বাচনের আগে থেকে, এবারে নতুন করে পিপ্রা মথা আমাদের রাজ পরিবারের যিনি উত্তরাধিকারী রয়েছেন তারা আওয়াজ তুলেছেন গ্রেটার পিপ্রাল্যান্ড, এবং উপজাতি বিজেপি উপজাতি এলাকার উপজাতিদের মঙ্গলের কথা বলছেন, উন্নয়নের কথা বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন ট্রিপল ইঞ্জিন চাই, এতদিন ডাবল ইঞ্জিন শুনেছি আমরা, কিন্তু এখন মুখ্যমন্ত্রী ট্রিপল ইঞ্জিনের কথা বলছেন। এই আপনারা কি বিষয় নিয়ে কথা বলছেন এবং কিভাবে ওদের উত্থাপিত ইস্যুগুলোর মোকাবিলা করছেন, কি কথাগুলো বলছেন? এই প্রশ্নের উপরে কিছু বলতে গেলে আমার তো মনে হয় একটু পেছনের দিকে যেতে হবে, ইতিহাস টেনে কথা না বললে পর আপনার জানতে চাওয়ার যে বিষয় এই বিষয় সম্পর্কে আমি স্পষ্টীকরণ দিলেও আপনার বা আপনার মতো যারা এই বিষয়গুলো জানতে চান তাদের সবার কাছে বিষয়গুলো কিন্তু ততটা পরিষ্কার হবে, তাই আমি একটু পেছন থেকে যদি বলি বোধ হয় সুবিধা হতে পারে। আপনার রাজন্য শাসনের অবসান, ত্রিপুরায় গণতান্ত্রিক যে পরিবেশ বা ব্যবস্থা তার পত্তন, ত্রিপুরাকে পূর্ণ রাজ্যে অভিষিক্ত করা, এটা কিন্তু একটা সংগ্রাম। এই সংগ্রামে উপজাতি অনুপজাতি একসাথে মিলেই ত্রিপুরাতে অংশগ্রহণ করছিলেন, কিন্তু সেই সময় থেকেই গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করবার জন্যে উপজাতি এবং অনুপজাতি অংশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিক্রিয়াশীল শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের তৎকালীন
যে সময় তার বিকাশ বিস্তার বা এটাকে সেই সময়ে যে অবস্থায় দেখা গেছে আজকের পরিবেশে যেটা আমরা লক্ষ্য করছি ততটা সংহত হয়তো ছিল না কিন্তু তারা যে সঠিক লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছিলেন একটার পর একটা বাধা কিন্তু অতিক্রম করতে এবং লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করছিলেন যেমন ধরুন সামন্ত রাজন্য শাসনের অবসান চক্রান্ত চলছিল রাজন্দর থেকেই কোন অংশে ত্রিপুরা ভারতবর্ষের সঙ্গে না যুক্ত হয়ে পাকিস্তানের সঙ্গে গেলে কিরকম এটার মোকাবেলা করে ত্রিপুরার উপজাতি অনুপজাতি অংশের যারা গণতান্ত্রিক মানুষ ব্যর্থ হয়ে পরবর্তী সময়ে টেরিটোরিয়াল কাউন্সিল হয় এটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অগ্রগতির স্বাক্ষর কিন্তু মানুষ তাতে সন্তুষ্ট হননি এর পরবর্তী স্তরে গিয়ে ত্রিপুরা রাজ্যে উন্নীত হন কিন্তু পূর্ণাঙ্গ রাজ্য না 30 সদস্য বিধানসভা কাউন্সিলটাকে কনভার্ট করা হলো বিধানসভা তাতেও মানুষ সন্তুষ্ট ছিলেন না আন্দোলন অব্যাহত ধারায় চলছিল এবং এই আন্দোলনের চাপে এবং এই আন্দোলনটা উপজাতি অনুপজাতি উভয়ংশে এই আন্দোলনের চাপে 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যে উন্নীত হয় অভিষিক্ত হয় তাহলে এই যে ঐক্যটাকে ভাঙবার যে প্রচেষ্টা বলবো আমি এটা অপচেষ্টা সেটা কিন্তু সাফল্য লাভ করেনি এবং এটাই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এবং ঐতিহ্য এটা শুধু ত্রিপুরার কথা বলছি না সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি গভীরে গিয়ে দেখবার চেষ্টা করেন নানা বাধা বন্ধন প্রতিকূলতা এগুলোকে পর্যায়ক্রমে অতিক্রম করে শেষ পর্যায়ে জনগণই কিন্তু জয়যুক্ত হন ছিনিয়ে আনতে সক্ষম হন ত্রিপুরা রাজ্য হিসেবে ছোট হতে পারে কিন্তু ত্রিপুরা এক্ষেত্রে মানে স্বাক্ষর রেখেছে এই সাফল্যের নিদর্শন স্থাপন করেছে এখন এই যে উপজাতি অনুপজাতি অংশের মানুষের সম্মিলিত যে সংগ্রাম সেই সংগ্রামই কিন্তু 1977 ডিসেম্বরের বিধানসভা নির্বাচন তাতে কংগ্রেসকে পরাস্ত করে প্রথম ত্রিপুরায় বামফ্রন্ট সরকার পত্তনের ভিত্তি স্থাপন করে 1978 সালের জানুয়ারি মাস থেকে বামফ্রন্ট সরকার তার প্রথম যাত্রা শুরু করে বামফ্রন্ট সরকার যাদের নিয়ে গঠিত যে শক্তিগুলোকে নিয়ে বামফ্রন্ট তারা সামগ্রিক ত্রিপুরার উন্নয়ন অগ্রগতির প্রশ্নে নানা বিষয়ের মধ্যে যে বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে উপজাতি জনগণের 4 দফা মৌলিক ত্রিপুরার তৎকালীন পরিস্থিতিতে দাবি হিসাবে চিহ্নিত করে তাকে কি করে বাস্তবায়িত করা যায় তার প্রয়াসে তারা ব্রতী ছিলেন সরকার তৈরি হওয়ার পর নৃপেন চক্রবর্তী দশরথ দেব বীরেন দত্ত প্রমুখরা ত্রিপুরার কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব পথপ্রদর্শক বললে অত্যুক্তি হবে না তারা সরকারে বসে এই যে উপজাতি জনগণের প্রশ্নটাকে সামনে রেখে যে কথাগুলো আমি বললাম রক্ষা কবচ তারা নিজেরাই এই শব্দটা ব্যবহার করতে অভ্যস্ত হয়েছিলেন এবং দারুণ এটা জনপ্রিয়তা অর্জন করেছে আমরা কলেজে পড়ার সময় অন্যান্য দাবির পাশাপাশি এই রক্ষা কবচের দাবির যে আন্দোলন তাতেও কিন্তু ছাত্র আন্দোলনের অংশীদার হিসাবে আমাদেরও অংশগ্রহণ করার সুযোগ হয়েছে তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এই 4টা বিষয়কে বাস্তবায়িত করবার জন্য তারা উদ্যোগ নিতে শুরু করে তাতে প্রথম যেটা আপনার খাজনার জুলুম বন দপ্তরের জুলুম
যাদেরকে নিবেনবাবু যখন বিরোধী দলে ছিলেন বড় দস্যু বলে আখ্যায়িত করতে অভ্যস্ত ছিলেন, অল্প কথা বলার পরেই বনদপ্তর নিয়ে বলতে গিয়ে তিনি ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়তেন। আমাদের ছাত্র আন্দোলনের জীবনে এই প্রথম দিকে তার বক্তৃতা শুনতে গিয়ে এই জিনিসগুলো চাক্ষুষ করার সুযোগ ঘটেছিল এবং এই উত্তেজনার মূল ভিত্তি ছিল প্রকৃত অর্থেই দস্যুতা। এবং বনাঞ্চলে উপজাতি অংশের মানুষই বসবাস করতেন, তাদেরকে মানুষ বলেই সরকার ওই দপ্তরটি গ্রাহ্য করত। তাহলে একদিকে ছিল আপনার লেভির জুলুম, রাজন্য শাসনে ছিল বছরে দুবার কর আদায়, রাজস্ব আদায়, বরংশ উপজাতি অংশের মানুষ বাঁধার গ্রাম পায় ফেলে রক্ত জল করে জুম চাষ করে, কারণ কৃষি ব্যবস্থা তো রাজন্য শাসনে তার কোনো উন্নতিই হয়নি, খবরই রাখার চেষ্টা করে, কিন্তু তারা বেঁচে আছে খাবার পাচ্ছে কি না এগুলো নিয়ে রাজন্দর থেকে খবর নেওয়ার কেউ ছিল না। কিন্তু বছরে দুবার রাজস্ব তাদের দিত, তাহলে একদিকে এই রাজস্বের চাপ, আরেকদিকে বন দপ্তরের এই অত্যাচার, এগুলো আন্দোলনের অন্যতম প্রধান চারটার মধ্যে অন্যতম স্লোগান ছিল এগুলি বন্ধ করো। বামফ্রন্ট সরকার এসে সিদ্ধান্ত নিয়ে, প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে এগুলি বন্ধ করে দিলেন, খাজনাই তো বকুব করে দিলেন। আমি বিস্তৃত যাচ্ছি না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে একটা জাতিগোষ্ঠীর মানুষের অস্তিত্বের অন্যতম নিদর্শন হচ্ছে তার ভাষা, পোশাক দিয়ে কিন্তু বোঝা যায় না। কাজেই সেদিক থেকে ত্রিপুরার উপজাতি জনগণের বড় অংশের মাতৃভাষা হচ্ছে কগ্বর। ত্রিপুরা সরকার, বামফ্রন্ট সরকার, তারাই ঘোষণা করলেন যে কগ্বর ত্রিপুরা সরকারের অন্যতম রাজ্য সরকারি ভাষা হিসাবে তাকে মর্যাদা দেওয়া, দু নম্বর চার দফার মধ্যে। তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উপজাতি জনগণের হাত থেকে বেআইনিভাবে জমি হস্তান্তরিত হওয়া, সেই আন্দোলনের দাবি ছিল ওই বেআইনি হস্তান্তরিত জমি পুনরুদ্ধার করো। বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিলেন, প্রতিক্রিয়া চক্রী চক্র রেড়ে করে উঠল, রক্ত দেব জমি দেব না কারাই স্লোগান দিয়েছেন। আপনাদের মধ্যে যারা পুরনো, নতুনরা হয়তো এই স্লোগান শুনেনি, তাদের কারোর কারোর মনে থাকতে পারে, আমরা তো এগুলো চাক্ষুষ করেছি। এটা বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত করে পদক্ষেপ নিয়ে এই জমি পুনরুদ্ধারের কাজ শুরু করেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এক অংশের গরিবকে বাঁচাতে গিয়ে আর এক অংশকে গরিবের গভীরে কিন্তু নিক্ষেপ করেনি, ব্যয়নিভাবে যে জমি হস্তান্তরিত হয়েছে অনুপজাতি অংশের মানুষের হাতে, তাদের কাছ থেকে জমিটা ফিরিয়ে আনতে গিয়ে যেখানেই দেখা গেছে কেউ কেউ তারা ভূমিহীন হয়ে যাচ্ছে, বামফ্রন্ট সরকার তাদেরকে বিকল্প জমির ব্যবস্থা করে ঘরবাড়ি করে দেয়, কাজেই তারা নিঃস্ব হয়ে যাননি, সরকার তাদের পাশে উঠছিলেন, এটা মানবিক। এটা ছিল তৃতীয়। আর চতুর্থ ছিল স্বশাসনের অধিকার, উপজাতি জনগণ তাদের ভাষা, তাদের কৃষ্টি, তাদের জীবনধারা এবং তাদের যে নানা সমাজ, উনিশটা হচ্ছে উপজাতিদের মধ্যে দফা ত্রিপুরা, তার মধ্যে আরও নিচে নিচে কোনো কোনো দফায় আরও ছোটো ছোটো ভাগ আছে, তাদের জীবনশৈলীটাই কিন্তু নানা ভাগে বিভক্ত এবং এগুলোকে নিয়ে তারা বেঁচে উঠতে থাকতে চান এবং এগুলো নিশ্চয়ই পর্যায়ক্রমে মানে উন্নত হবে, এটা স্বাভাবিক, এটাই জীবনের অভিজ্ঞতা। এই যে চার দফার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, এটাকে বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে বলেন আমাদের রাজ্যে আমরা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠন করব। প্রথম থেকে চেষ্টা ছিল সংবিধানের ষষ্ঠ তফসিল, তার মধ্যে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করে ষষ্ঠ তফসিল মোতাবেক যাতে ত্রিপুরায় উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, ত্রিপুরা এসেছিলেন, রাজভবনে তার সাথে মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, তৎকালীন শিক্ষা এবং উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী, এবং তিনি ছিলেন
মানে অঘোষিত উপজাতি জনগণের মধ্যে ক্রাউনলেস কিং, উপজাতি জনগণই তাকে এই অভিধায় অভিষিক্ত করেছিলেন এবং আন্দোলনের অন্যতম পুরুধা নেতৃত্ব তারা দুজনেই মিলে গিয়েছিলেন যে সংবিধানটা সংশোধন করে ষষ্ঠ তফসিলে অন্যান্য রাজ্যগুলির সাথে ত্রিপুরার নাম যুক্ত করো। মুরারজি ভাই অত্যন্ত বিনয়ের সাথে তাদের বললেন যে আপনারা জানেন এই সংবিধানের বুকে পিঠে যে ছোড়া চালিয়েছে আগের সরকার কংগ্রেস সরকার, এটার বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তো আমাদের জেল খাটতে হয়েছে। আমাকে এই সংবিধান নূতন করে সংশোধন করে নূতন কিছু যুক্ত করার কথা বললে আমি তো নাচার, আমি তো সেটা পারবো না। কিন্তু সংবিধানের যে নানা ধারা উপধারা আছে তাতে যদি আপনারা এখানে জেলা পরিষদ করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই, আমাদের নৈতিক সমর্থন থাকবে, যদি সাহায্য করার কোনো প্রয়োজন হয় আমরা সাহায্য করার চেষ্টা করব। মুরারজি দেশে এক কথার মানুষ এবং নৃপেনবাবু দশরথবাবু বুঝতে পেরেছিলেন এখানে কথা বলা যাবে, কাজের কাজ কিছু হবে না, তারা ফিরে আসলেন এবং তখন সরকার সিদ্ধান্ত নিলেন সপ্তম তফসিল মোতাবেক রাজ্য সরকার চাইলে জেলা পরিষদ তৈরি করতে পারেন। বামফ্রন্ট সরকার, আগের সরকার কিন্তু করতে পারত, 30 বছর কংগ্রেস সরকারের ছিল, করলো না। বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে বলল আমরাই সপ্তম তফসিল মোতাবেকে স্বশাসিত জেলা পরিষদ গঠন করব, কিন্তু ষষ্ঠ তফসিলের যে কথা বলছি এই দাবি আমরা ছাড়ছি না। কারণ কি, সপ্তম তফসিল মোতাবেকে রাজ্য সরকার জেলা পরিষদ তৈরি করছে, এখন বামফ্রন্ট সরকার আছে, তারা সহানুভূতিশীল, উপজাতি জনগণের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য গণতান্ত্রিক যে ধারা কেমন না, তাদের যে কাস্টমারি ল ইত্যাদির ভিত্তিতে তাদের বিকাশ তারা চায়। অন্য কোনো দলের সরকার যদি আসে তারা ইচ্ছা করলে কিন্তু এটা ভেঙে দিতে পারে, এবং বামফ্রন্ট সরকার এসছে এটা তো অনন্তকাল থাকবে এমন কোনো কথা নাই, গণতন্ত্রের সরকারের পরিবর্তন হতেই পারে। এই জায়গাটাতে সংবিধানের একটা নিরাপত্তা চাই, সেই কারণে ষষ্ঠ তফসিলের প্রশ্ন এসেছিল এবং সেখানটিতে তারা বললেন আমরা এখন সপ্তম তফসিল মোতাবেকে জেলা পরিষদ তৈরি করব, কিন্তু ষষ্ঠ তফসিলের দাবি আমরা ছাড়ছি না। মুরারজি ভাই যদিও রাজি হননি, আন্দোলন আমাদের চলবে। তারা ঘোষণা করলেন সপ্তম তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ গঠিত হবে, এলাকা চিহ্নিত করা এবং এটা কন্টিগুইটি মেনটেন করে করতে হবে, এটা সংবিধানের নির্দেশ, তাতে কতগুলো আসন হবে না হবে এটা কমিটি তৈরি করে দিয়েছিলেন, তারা কাজ হাতে নিলেন, প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। এরকম পরিস্থিতিতে প্রতিক্রিয়ার শক্তি দেখল, তাহলে উপজাতিদের নিয়ে আমরা আর কি ইস্যুতে আন্দোলন করব, উপজাতির থেকে অনুপজাতিদের আমরা আলাদা রাখতে চাইছি, তাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছি, মূল যে দাবিগুলো এই দাবির যে আন্দোলন সে আন্দোলনে আমরা অংশগ্রহণ করলাম না। আমরা স্লোগান দিয়েছিলাম উপজাতিদের আন্দোলনে অনুপজাতিরা কেন অংশগ্রহণ করবে, এটা শুধু বিশুদ্ধ উপজাতি আন্দোলন হোক। দশরথ দেব ব্যাখ্যা করে বলেছিলেন এটা ভুল স্লোগান, উপজাতিরা সংখ্যা লঘু, তারা যতই ঐক্যবদ্ধ হন না কেন সংখ্যা গুরুদের গণতান্ত্রিক যে শক্তি, তারা যদি এই দাবিকে সমর্থন না করেন তাহলে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হবে না, এবং তার উপর ভিত্তি করে যে দাবিটা আমরা আদায় করব এই দাবি কিন্তু আমরা আদায় করতে পারবো না। আমরা লক্ষ্য করছি ত্রিপুরার অনুপজাতি অংশের গণতান্ত্রিক যে মানুষ তারা কিন্তু আমাদের দাবিটাকে সমর্থন করছেন, তারা এটার মধ্যে উপজাতি অনুপজাতির কোনো বিভাজন দেখছেন না এবং তারা মনে করছেন ত্রিপুরার গণতান্ত্রিক ঐক্যকে শক্তিশালী করতে, সুদৃঢ় করতে, উন্নয়নের স্বার্থে এটা হওয়া উচিত। কাজেই তাদের সমর্থন আপনারা কেন নিতে চাইছেন না, আপনাদের এই বক্তব্যের সঙ্গে তো আমরা একমত না। এবং সেই কনভেনশনে যখন তিনি এই তাদের অবস্থান ব্যাখ্যা করে বলছিলেন কেন সম্মিলিত আন্দোলন দরকার এবং তাতে একটা মঞ্চ তৈরি হলো, আমি তখন ছাত্র ফেডারেশনের একজন কর্মী এবং কমিউনিটি হল ছিল তখন চিলড্রেন্স পার্কে, সেই কমিউনিটি হলের কনভেনশনে আমার উপস্থিত থাকবার সুযোগ হয়েছিল, সেই অসাধারণ বক্তব্য এখনও আমার স্মৃতিতে লেগে আছে। এবং তখনই একটা যুক্ত এই চার দফার দাবি আদায়ের জন্যে মঞ্চ তৈরি হয়, তাতে তৎকালীন সময়ে ত্রিপুরা ছাত্র ফেডারেশনও কিন্তু তার অংশীদার হয়।
আমি কথাটা বললাম, এগুলো নতুন প্রজন্ম যাদেরকে উপজাতি জনগোষ্ঠীর মধ্যে এখন সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে গত বিধানসভা নির্বাচনের সময় থেকে, তারা জানে না, তাদেরকে কিন্তু দোষ দেওয়া যাবে না। কাজেই আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলার প্রাসঙ্গিকতা আছে, সুযোগ আপনি করে দিলেন, এই কারণে আমি কথাগুলি বললাম। এবং এই যে আন্দোলনের প্রেক্ষাপটে বামফ্রন্ট সরকার আসলো আরও অন্যান্য বিষয়, তারা এটাকে বাস্তবিত করার চেষ্টা করলেন, তখন দেখা গেল প্রতিক্রিয়ার শক্তি, যারা স্লোগান দিলেন বিশুদ্ধ উপজাতি আন্দোলন, না হলে পরে আমরা নাই, আলাদা হয়ে গেলেন, তার পেছনে কারা কলকাঠি নাড়ছিল সেটা আমরা জানি, সেই সময় কংগ্রেস এবং রাজঅন্দর থেকে, কিন্তু আন্দোলন দমাতে পারে বামফ্রন্ট সরকার। এরাই একটা আনারস কাটার ঘটনা নিয়ে 1980 সালের জুনে দাঙ্গা বাঁধিয়ে দিল, যাতে কোনো মতেই এডিসি নির্বাচনটা করা না যায়। আমি সেই সময়ে উত্তর ত্রিপুরার কৈলাস শহরে ছিলাম, ছাত্রদের একটা শিক্ষা শিবির ছিল, ওখানে খবর পৌঁছল। আমি প্রসঙ্গক্রমে বলছি, এগুলো কিন্তু শুনে বলছি না, আমাদের জীবনের যে জ্বলন্ত যে অভিজ্ঞতা তার নিরিখে এটা উল্লেখ করছি, কারণ নবীন প্রজন্ম মনে করতে পারে এগুলো গল্প কথা, এগুলি গল্প না, এগুলো সত্য, তার জন্য কথাগুলো উল্লেখ করলাম। কৈলাস শহরের বালিকা বিদ্যালয়ে শিক্ষা শিবির চলছিল, ডেপুটি স্পিকার ছিলেন বিলোনিয়া বেসরকারি কলেজের অধ্যাপক শ্রীযুত দাস, তিনি শিক্ষা শিবিরে তখন একটা ক্লাস নিচ্ছিলেন, সম্ভবত রাষ্ট্রের উপরে। সেই সময়ে ফোন গেল যে এই ঘটনা ঘটেছে, আমাদের শিবির স্থগিত করে দিতে হয়, ছেলে মেয়েদের তাড়াতাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হয়, দুদিন তিন দিন অপেক্ষা করে তারপর আমাদের আগরতলায় এসে পৌঁছতে হয়। যাই হোক, একটা অস্বাভাবিক পরিস্থিতি, এরকম পরিস্থিতি সম্মুখীন ত্রিপুরা হয়নি, অন্তত আমরা তো আমাদের জীবৎকালে এরকম ঘটনা দেখিনি। কিন্তু 3 মাসের মধ্যে বামফ্রন্ট সরকার শান্তি পুনঃস্থাপন করতে সক্ষম হন, আবার অবিশ্বাসের যে মানে বাতাবরণটা তৈরি হয়েছিল তার থেকে ত্রিপুরাকে মুক্ত করতে সক্ষম হন, পুরোপুরি না হলো বহুলাংশে, এবং চ্যালেঞ্জ করেই সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ গঠনের নির্বাচনে ত্রিপুরার মানুষকে ডাক দিয়ে বামফ্রন্ট সরকার ঝাঁপিয়ে পড়ে। সম্ভবত 82 সালে সপ্তম তফসিল মোতাবেকে জেলা পরিষদের নির্বাচন হয়, তাতে নারায়ণ রূপিণী চেয়ারম্যান হন, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা, গণমুক্তি পরিষদের অন্যতম নেতৃত্ব, তিনি উপজাতি যুবকদের যে সংগঠন সেই সংগঠনের একসময়ের যুবক অবস্থায় নেতৃত্ব করতেন, পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদের নেতা, তিনি তার চেয়ারম্যান হন। অঘোর দেবগন, তিনি উপজাতি যুব আন্দোলন ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন, সামগ্রিকভাবে যে আমরা ছাত্র আন্দোলন করতাম, কল্যাণপুরে তিনি পড়তেন, কল্যাণপুরের যে ছাত্র আন্দোলন যা ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস তৈরি করেছিল, সেখানে গিয়ে অঘোর দেববর্মার সাথে আমার প্রথম সাক্ষাৎকার, এই স্কুলে পড়তেন, ওখানকার ছাত্রাবাসে তিনি থাকতেন, সেই অঘোর দেববর্মন ভাইস চেয়ারম্যান। লড়াই চলল, এডিসি তৈরি হলো। এই প্রসঙ্গে এডিসি যে নির্বাচনটা হয়েছিল, কংগ্রেস সমেত বাম বিরোধী প্রায় সব শক্তি টিউজেস বাদে সবাই এটা বয়কট করেছিল নির্বাচনটা। আমি এটা নাই বা গেলাম, আপনারা জানেন এগুলি বললে তো অনেকক্ষণ বলতে হবে, আমি তো প্রথমেই বললাম হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাবে, এটাই তো স্লোগান ছিল। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা বিধানসভায় সর্বসম্মতিক্রমে সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিল তার ভেতরে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাস করে দিল্লিতে পাঠানো হয় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। তখন বিধানসভায় কংগ্রেসের একজনও প্রতিনিধি নাই, টিউজেসের 4 জন ছিলেন, সবাই একমত হলেন। ইন্দিরা গান্ধী তার দূরদর্শিতা ছিল, নানা বিষয়ে তার সম্পর্কে আমাদের বিরোধিতা তার জীবৎকালে থাকলো, এটা মতাদর্শের প্রশ্ন, তিনি বুঝতে পেরেছিলেন যে আর এটা ঠেকিয়ে রাখা যাবে না, তার প্রাদেশিক দল কংগ্রেস যত বিরোধিতাই করুক
শেষ পর্যন্ত সংবিধান সংশোধন করে ত্রিপুরাকে অন্তর্ভুক্ত করেন। ফলে প্রথম সপ্তম তফসিল মোতাবেকে যে জেলা পরিষদ তৈরি হলো তার পূর্ণ সময় সম্পূর্ণ হওয়ার আগেই ষষ্ঠ তফসিল মোতাবেকে আবার নির্বাচন। সেই নির্বাচনে এই মানে তার যে প্রশাসনিক যে কাঠামোটা তার মধ্যে পরিবর্তন হয়। চেয়ারম্যান নারায়ণ রূপিণী হন, চিফ এক্সিকিউটিভ মেম্বার অঘুর দেব বর্মণ হন, তাদের হাত ধরে কিন্তু চলতে থাকে। এই সময় থেকে আজ অবধি ধরুন প্রায় 39 বছর হয়ে গেল, 8টা স্বশাসিত জেলা পরিষদ তৈরি হয়েছে। এই 8-এর মধ্যে প্রথমটা যেটা বললাম এটা সম্পূর্ণ করতে পারেনি, মাঝামাঝি গিয়ে ষষ্ঠ তফসিল মোতাবেক, কিন্তু সবটা মিলিয়ে দেখা গেল 1990 সালে কংগ্রেস টিউজেসের সরকার কিভাবে সরকার এসছে আমি সেই ইতিবৃত্তে যাচ্ছি না, এটা আজকে প্রসঙ্গ না। ডিসি নির্বাচন যে কায়দায় সরকার তৈরি করেছিল সেই কায়দা অনুসরণ করে বামফ্রন্ট যাতে এডিসিতে ফিরে আসতে না পারে দখল করল 5 বছর। অরিনাথ দেববর্মা সম্ভবত প্রথম তার মুখ্য কার্যকারী সদস্য হন, দুর্নীতির আখ্যায় পরিণত হয়েছে। সারা রাজ্যে সরকারটা যারা চালান তারা যদি রাজ্যকে লুটের আখ্যায় পরিণত করে তাহলে তাদের পরিচালনায় এডিসি এটা ভালো কাজ করবে এই প্রত্যাশা তো অমূলক হয়নি। প্রচণ্ড ক্ষোভ মানুষের মধ্যে, সরকারকে মানুষ হটালো, এডিসি ভোট হলো, বামফ্রন্ট জিতল, রঞ্জিত দেববর্মণা এবং মংসা জায়মক তারা নেতৃত্বে আসলেন চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য। চলল 2000 সালে আইপিএফটি সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে আসাম রাইফেলসের তৎকালীন ব্রিগেডিয়ার ছিলেন মিস্টার পানুয়া, তার বিশ্বাসঘাতকতার সুযোগ নিয়ে বামফ্রন্টকে পরাস্ত করে আইপিএফটি এডিসি দখল করল। আমরা এরপরও ঘোষণা করেছিলাম, মুখ্য কার্যনির্বাহী সদস্য মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন, প্রায় 45 থেকে 50 মিনিট কথা হয় সচিবালয়ে। মুখ্যমন্ত্রী বলছিলেন আপনারা কিভাবে এসছেন আমরা জানি, কারণ মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু এগুলো আপাতত আমরা ভুলে থাকতে চাই, কারণ এডিসি হচ্ছে সুদীর্ঘ লড়াইয়ের ফসল, এটা হচ্ছে উপজাতি অনুপজাতিদের মিলন সেতু, ব্রিজ বিটুইন ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল। কাজেই সরকার 100 টাকা খরচ করলে পর 55 থেকে 60 টাকা এডিসি এলাকায় খরচ করতে চায়, বাকি 45 থেকে 50 টাকা এডিসির বাইরে খরচ করতে চায়, কারণ দীর্ঘ কংগ্রেস শাসনে এই এলাকাটাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। রাজন্য শাসনে তো কিছু হয়নি, রাজবাড়ি তৈরি করা ছাড়া আর একটা দুটো কলেজ, দুটো না একটা কলেজ আর কয়েকটা স্কুল আর কিছু পুকুর কাটা ছাড়া। কাজে এই জায়গাটাতে বামফ্রন্ট সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। আপনারা সরকার আপনারা তৈরি করেছেন এডিসি, আমাদের তরফ থেকে পুরো সহযোগিতা পাবেন, টাকা পয়সা মোটেই আমরা কমাবো না, কিন্তু দুর্নীতি করতে পারবো না, যে খাতে যে টাকা খরচ করার কথা সেটা খরচ করবেন, যদি সময়ে খরচ করে অতিরিক্ত চান আমাদের সামর্থ্য থাকলে সাহায্য করব, যে দলই আপনি করুন। এই ভদ্রলোককে তৎকালীন মুখ্যমন্ত্রী মানে আমি ছিলাম তাকে আমি চিনতাম, তিনি টিউজেস থেকে বেরিয়ে টিএসপিপি করেছিলেন, সেখান থেকে আবার দল বদল করে আইপিএফটিতে ঢুকলেন, তিনি মুখ্য কার্যনির্বাহী সদস্য হন, কিন্তু লুটের রাজত্ব চল পারল না, ভাঙা গড়া শুরু হলো। তাদেরই সঙ্গের এডিসি মেম্বারদের একটা অংশ এমডিসি যাদের বলে তারা বেরিয়ে এসে বামফ্রন্টের সঙ্গে যোগাযোগ করলেন, তখন রঞ্জিত দেববর্মা রাধাচরণরা বিরোধী দলে তাদের মাধ্যমে বামফ্রন্টের নেতৃত্ব মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের সাথে তারা সাক্ষাৎ করে যে আমরা তাদের সঙ্গে পারছি না, কারণ তারা সব লুটপাট করছে কোনো কাজ হচ্ছে না, কি চান আপনারা আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে কি করবেন আপনারা তো সংখ্যালঘু হয়ে যাবে,
বলছো না আপনারা আমাদের সমর্থন করবেন, আপনারা আমরা মিলে অর্থাৎ বামফ্রন্ট মিলে আমরা নতুন উদ্যমে নতুন দৃষ্টি নিয়ে এডিসি চালাব, কিন্তু এখন আমাদের নিরাপত্তা দিতে হবে। কেন নিরাপত্তা চাই বলে ওদের পেছনে তো সন্ত্রাসবাদীরা আছে, কারণ এই এটা হেডকোয়ার্টার তো সন্ত্রাসবাদীদের হেডকোয়ার্টার হয়ে গেছিল। ওই যে চট্টগ্রামের সিংলুম থেকে এটা স্থানান্তরিত হয়েছিল তাদেরই ভাষা, আমরাই তো আমাদের কোয়ার্টারে থাকতে পারি, যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যেতে পারি। আমাদের সরকারের তরফ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা হলো, ভগৎ সিং যুব আবাসে তাদের থাকার ব্যবস্থা হলো, পুলিশ গার্ড বসানো হলো, তাদেরকে বামফ্রন্টের নেতৃত্ব বললেন আপনারা কার্যকরী কমিটি তৈরি করুন, আপনারাই সব চালাবেন, আমরা বামফ্রন্ট বাইরে থেকে আপনাদের সমর্থন করব, কার্যকরী কমিটিতে আমরা যাব। কিন্তু দুর্নীতি যদি হয়, যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আপনারা ভেঙেই বেরিয়ে আসলেন, এটা যদি আবার হয় তাহলে কিন্তু আমরা সমর্থন করব না, আমরা কিন্তু সমর্থন প্রত্যাহার করে নেব। আমাদের কিন্তু ক্ষমতার প্রতি লোভ নাই, থাকলে কিন্তু আপনাদের আহ্বানে আমরা ঢুকতে পারতাম, এবং আমরা চাইলে আমাদের তরফ থেকে কাউকে না কাউকে আমরা চিফ এক্সিকিউটিভ মেম্বারও করতে পারতাম, কিন্তু আমরা লালায়িত না, আমরা চাই আপনারা ঠিক মতো চালান, এটা প্রত্যাশা ছিল। দেখা যাক কি হয়, অভিজ্ঞতা তো মানুষের জীবনের শিক্ষক। অদ্ভুত ঘটনা হলো, কয়েক মাসের ব্যবধানে পুরনো কায়দাতেই আবার দুর্নীতি শুরু হলো, বাস রাবার থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে, এগুলো জানেন পুরনো মানুষরা। তাদের ডাকলেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্পাদক, বামফ্রন্টের আহ্বায়ক, কি করছেন আপনি, আপনারা তো আগের মতোই চলছেন, এটা বন্ধ না করলে তো আমরা সমর্থন করবো না, আমরা কিন্তু প্রত্যাহার করে নেব। অধিবেশনে আমাদের যারা মেম্বার তারা বলতে শুরু করলেন, বাইরে বলতে শুরু করলেন, কিন্তু তাদের কোনো পরিবর্তন নেই, হুঁশ নাই। তাদের ধারণা আগেরটাকে যেহেতু ভাঙার ক্ষেত্রে মানে আমরা সাফল্য অর্জন করেছি, বামফ্রন্টের মতো নিয়ে আমরা আবার বসলাম, বামফ্রন্ট কি আর আমাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করবে, তারা আমাদের চলতে দেবে? শেষ পর্যন্ত বামফ্রন্টের তরফ থেকে ষষ্ঠ তফসিল মোতাবেকে কিন্তু মূল ক্ষমতার যে দণ্ডটা এটা কিন্তু রাজ্যপালের, রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হলো, রাজ্যপাল শুনলেন, সম্ভবত মিস্টার সহায় ছিলেন তখন, ইফ মাই মেমোরি ডাজ নট ফেইল, তিনি একটা কমিটি তৈরি করে দিলেন, অনেকটা কমিশনের মতো, এটা এডিসি আইনের মধ্যে প্রভিশন আছে, দুজন না তিনজনের, তারা সম্ভবত এক দেড় মাস সময় নিয়ে সমস্ত তদন্ত করে যে রিপোর্ট সাবমিট করলেন, রাজ্যপালের চক্ষু ছানা বড় হয়ে গেল, আরে এ তো লুটের রাজত্ব চলছে, এটার কি সংশোধন হবে, তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে বাতিল করে দিল। এডিসি তো এভাবে চলতে পারে না, আমরা বললাম আমরা তো প্রশাসক পাঠিয়ে এডিসি চালাবো না, এটা জননির্বাচিত সংস্থা, এবং সেখানে নির্বাচন আসলো, নির্বাচন হলো, এটাও কিন্তু পূর্ণ পাঁচ বছর কাজ করতে পারলো না, প্রথমটা যেমন সপ্তম থেকে সপ্তম তো ষষ্ঠ তফসিলে যাওয়ার কারণে, এটাও এই কারণে পূর্ণ দৈর্ঘ্যে কাজ করতে পারলো না, অসম্পূর্ণ থাকলো। তো এই জায়গাতে শুরু হলো নতুন যাত্রা, রঞ্জিত দেববর্মা দুবার মুখ্য কার্যনির্বাহী সদস্য হলেন, বংশজায় মক চেয়ারম্যান হলেন, পরবর্তী সময়ে আপনার রাধাচরণ দেববর্মা তিনি মুখ্য কার্যনির্বাহী সদস্য হলেন, রঞ্জিত দেববর্মা চেয়ারম্যান হলেন, বংশজায় মক বয়সের ভারে নুগ্জ অসুস্থ, তিনি নির্বাচন থেকে অব্যাহতি নিলেন, এবং এরাই ছিলেন সর্বশেষ চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী সদস্য। সব মিলিয়ে যদি মানে পূর্ণ অপূর্ণ আমি হিসেব করি তাহলে আটটা জেলা পরিষদ তৈরি হয়েছে, ইফ মাই মেমোরি ডাজ নট গো রং, তাহলে আটের মধ্যে দুটো, একটা হচ্ছে কংগ্রেস টিউজেস আর একটা হচ্ছে আইপিএনটি, আর বাকিগুলো সবটাই কিন্তু অর্ধেক সময়ের এবং পুরুষ সময়ের মিলিয়ে বামফ্রন্ট। মানুষের অভিজ্ঞতা কি শেষের দিকে ২৮-২৮ আসনেই তিনটা নির্বাচনে বামফ্রন্টে প্রার্থীরা জয়যুক্ত হয়েছে, জোর করে না, জবরদস্তি করে না, ভয় দেখিয়ে না, প্রলুব্ধ করে না, কেউ বলতে পারবেন না আমাদের ভোট দিতে দেয়নি, উৎসবের মেজাজে ভোট হয়েছে, এবং মানুষ বারবার বামফ্রন্টকে এই এডিসি চালাতে সাহায্য করেছে। সরকার এডিসি হাত ধরাধরি করে, কেন্দ্রের হাত থেকে অনিচ্ছুক দাবি যেমন আদায় করেছে, রাজ্য
তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে সর্বাধিক এডিসি এলাকাকে সাহায্য করার চেষ্টা করেছে। রাজ্যের যে আপনার রাজস্ব আদায় হয় এটা বণ্টন করে রাজ্য সরকার, এটা বণ্টন করতে গিয়ে নগরে পঞ্চায়েতে এডিসিতে ভাগ হবে, তাতে গিয়ে দেখা গেল নগর এবং পঞ্চায়েতে মাথাপিছু 100 টাকা বরাদ্দ হল, এডিসির জন্য মাথাপিছু 150 টাকা বরাদ্দ হলো বামফ্রন্ট সরকারের সময়। এগুলো নূতনরা জানে না, আর যারা জানে তারা এগুলো লুকিয়ে রাখে। এর মধ্য দিয়ে কিন্তু দৃষ্টান্ত অ্যাটিচিউডটা কি বামফ্রন্টে, এবং দেখবেন রাধাচন্দ্র দেববর্মা এই নির্বাচনী নির্ঘণ্ট মানে ঘোষণার পর যখন লড়াইয়ের ময়দানে নামলেন এবং সম্ভবত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন এবং তাতে গিয়ে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন যে আমাদের তো ত্রুটি টিপে মারার চেষ্টা করেছে এই 3টা বছর, ন্যায্য পাওনা দেয়নি, এমনকি কেন্দ্রের যে টাকা রাজ্য সরকার হয়ে আমাদের কাছে আসতো স্যাংশন মানি রাজ্যের কাছে আসতো, তারা এই টাকা আমাদের দিত না। বামফ্রন্ট সরকার সর্বশেষ 900 কোটি টাকা দিয়ে গেছে আমাদের, আর এরা এসে বারবার কথা কমিয়ে এটাকে 332 কোটি টাকা, এটাও সব টাকা দেয়। এটা কিন্তু রাধাচরণের কথা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, সব পত্রিকা এগুলো ছাপে না, তাদের এগুলো ছাপতে গেলে অসুবিধা হতে পারে, তো আমি এটা উল্লেখ করলাম। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে এই এডিসিটা আসলো, হাউ ইট হ্যাজ কাম টু বিং, এটা এর চেয়ে সংক্ষিপ্ত আর বলার কোনো সুযোগ ছিল না। আমি উপস্থিত করলাম, আমার বিশ্বাস যদি আমার কথা কেউ শুনে, বিশেষ করে নবীন প্রজন্ম, তাদের যদি সততা নিষ্ঠা থাকে, ইতিহাসের প্রতি যদি শ্রদ্ধা থাকে, এর থেকে কিন্তু তাদের কিছু জানবার সুযোগ ঘটবে এবং তারা চাইলে আরও গভীরে গেলে আরও অনেক বিষয় তারা জানতে পারবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে তাতে গিয়ে এই যে নূতন সরকার আসলো তারা অনেক কথা বলছে, আবার তারা ভোট চাইছে এডিসি দখল করার জন্য ট্রিপল ইঞ্জিনের কথা বলছে, কোনো গাড়িতে 3টে ইঞ্জিন লাগায় কিনা আমার অন্তত জানা নেই। তো আপনারই একটা লেখায় আমি দেখেছি আজকালের আপনি সাংবাদিক, তাতে গিয়ে বলেছেন ট্রিপল ইঞ্জিন, রেলের ইঞ্জিন, দিল্লির ইঞ্জিন, রাজ্যের ইঞ্জিন, আপনি এটা রস করে লিখেছেন, এটা আমি একটা হোয়াটসঅ্যাপে আমার কাছে এসেছিল, আমি পড়ে দেখলাম আপনি রঙ্গরস করে লিখলেও তাতে মূল কথাটা উপস্থিত ঠিক ঠিক করার চেষ্টা করেছেন, কি ঘটছে এটা বোঝাবার চেষ্টা করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো যদিও ত্রিপুরা এখন আজকাল ছাপে না, নানা কারণ এই সরকার এর বিরুদ্ধে গিয়ে তার নেতিবাচক অবস্থান নিয়েছে, যাই হোক আমি আপনাদের বলব তাদের যে ভীষণ ডকুমেন্ট তাতে নানা স্তবকে বিভক্ত, তাতে 23 নম্বর এবং 24 নম্বর যে স্তবক যেটা আমি চিহ্নিত করেছি, 23 নম্বর স্তবকটা হচ্ছে ইন্ডিজেনাস পিপুলের জন্য বিজেপি যদি সরকার তৈরি করে কি করবে, তাতে 15 দফা প্রতিশ্রুতি আছে। 24 নম্বর স্তবকে হচ্ছে এডিসির জন্য কি করবেন, তাতে প্রথমটাতে 10 দফা, এডিসির জন্য কি করবেন তাতে 5 দফা, দুটো একসাথে করলে 15 দফা। রাধাচরণ কি বলেছেন, ওই শব্দ এখন তো পপুলার হয়েছে জুমলা, এটা ব্যাখ্যা আমি আগেই দিয়েছি আর নতুন করে দিচ্ছি না, একটি প্রতিশ্রুতি রূপায়ণ করেনি, দেখব হবে পদক্ষেপ নেব, কিছু করেনি। বিশেষ করে এডিসির জন্য যে 5টা, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল টাকা পয়সা দিয়ে আমরা সাহায্য করব, রাধাচরণের দেওয়া তথ্য চ্যালেঞ্জ করার সাহস নেই সরকারের, চ্যালেঞ্জ করেনি তো রাধাচরণকে, টুটি টিপে মারার চেষ্টা করেছে, যেমনটা বামফ্রন্ট সরকারকে 17-র পর থেকে 18-র নির্বাচনের আগ পর্যন্ত করেছে। রেগায় ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যের শিরোপা পেয়েছে, 100 দিনের মধ্যে 94 দিনের কাজ তৈরি করে গড়ে 80 থেকে 85 দিন, সেটাকে নামিয়ে তারা 32 দিনে নিয়ে আসলো, আর এখন এই সরকার এই চতুর্থ বাজেটে গিয়েও এই শেষ বছরের 32 দিনের হিসাবই দেয়, পেছনেরটা বলে না, নিজেদের মানে অকর্মণ্যতা ব্যর্থতা জনবিরোধী ভূমিকা ঢেকে রাখবার জন্য অসত্য তথ্য দেয়, গত বছর নাকি 77 দিনের কাজও মুখ্যমন্ত্রী বলে
অসত্য, মিথ্যা তো আমি বলতে পারবো না, এটা অসাংবিধানিক হয়ে যাবে। আমি যে মিটিংয়ের কথা বললেন, এই যতগুলি মিটিংয়ে গেছি অনেক জায়গায় এই বক্তৃতার পর মিটিংয়ের লোকদের বলেছি, কে আছেন হাত তুলুন তো, 77 দিনের রেগার কাজ পেয়েছেন, কেউ হাত তুলছে না। দ্বিতীয়বার জিজ্ঞেস করেছি, আমার কথা বুঝতে পেরেছেন? তার মাথা নেড়ে বলে, পাইনি তো, হাত তুলবো কেন, জনগণ বলছেন। তাহলে এই যে পরিস্থিতি, তাতে গিয়ে মানে উপজাতিদের বিরুদ্ধে, এডিসি এলাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমি বলব। তারপরে তারা নতুন একটা ইস্তাহার ছেপে বের করেছে, তাতে গিয়ে 27 দফা নতুন প্রতিশ্রুতি দিয়েছে। আমার এক বন্ধু এটা আমাকে পেতে সাহায্য করেছেন, হোয়াটসঅ্যাপেই পাঠিয়েছেন, আমি বাইরে ছিলাম, আমি তখন হয়তো কাঞ্চনপুরে ছিলাম, আমি পড়লাম, আমি পড়ে দেখছি এই কথাগুলি তো তাদের মানে ভিশন ডকুমেন্টই ছিল, তাতে ছিল 15টা, এটাকে ভেঙে কেটে ছুঁড়ে গিয়ে এটাকে 27 করে যাও। হোয়াট ইজ নিউ ইন ইট, নতুনটা কি? ওগুলো তো কিছুই করলেন না, কিছু কমেছে। তা এখন প্রশ্নটা হচ্ছে, সমস্যাটা কি? কাজ নাই, রোজগার নাই, খাদ্য নাই, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, রেশন কার্ড বন্ধ, কোথায় হচ্ছে সবচেয়ে বেশি? সারা ত্রিপুরায় সবচেয়ে বেশি হচ্ছে এডিসি অধ্যুষিত এলাকা, এর মধ্যেও বিশেষ করে সীমান্তবর্তী এলাকার উপজাতি অংশের মানুষ যেখানে বসবাস করে। সিরিয়াস ঘটনা, একটি কথা নাই। চাকরি নিকে নূতন মানে পদক্ষেপ নেবেন, আগেরটাও বলেছে এখানেও বলেছেন, চাকরি তো ছাঁটাই করে দিচ্ছে, ঘরে ঘরে চাকরি কোথায়? 50,000 শূন্য পদ এক বছরে পূরণ করুন কোথায়? 10,323 লাঠিগুলি নিয়ে নামার ব্যবস্থা, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কি ঘটনা ঘটেছে? এবং মুখ্যমন্ত্রী ব্যঙ্গ করে যে ভাষায় পাবলিকলি বক্তৃতা করেন, অমানবিক মনে হয়েছে আমার। আমি জানতাম না তিনি যে এইভাবে বক্তৃতা করেছেন। কালকে আমি কমলপুরে মিটিং করছিলাম, ওখান থেকে খোয়াই আসলাম, ওখানে বসে আমি যখন এই মানে ফেসবুকটা দেখছি, তখন একজন শিক্ষক মানে প্রচণ্ড উত্তেজিতভাবে বক্তৃতা করে বলছেন, আপনার কাছে তো এটা আমরা প্রত্যাশা করি, আমাদের নিয়ে ভোটের সময় কি খেলা খেলেছেন, আর এখন বলছেন আমরা চিনে চলে যাব। আপনি কোত্থেকে এসছেন? আপনি যাবেন কিন্তু আমরা এই মাটির, এই মাটিতে আমরা থাকবো। প্রচণ্ড ক্ষোভ, ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এরকম যে মুখ্যমন্ত্রী বলেছেন, বলতে পারেন, পাশাপাশি ওনার এই বক্তব্যটা যদি এই ফেজে না, পেজে না দিত, আমার পক্ষে কিন্তু বুঝতে একটু অসুবিধা হতো। তাহলে এই যে নতুন করে 27 দফা, তাতে কি আছে? চুক্তিবদ্ধ কর্মচারী তাতে ট্রাইবেলও আছে, ছাঁটাই হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন আমরা প্রচণ্ডভাবে বিরোধিতা করেছি, প্রাইভেট এজেন্সির মাধ্যমে সরকার কোনো নিয়োগ না গিয়ে চুক্তিবদ্ধ কন্ট্রাক্টর যে করে শ্রমিক নেয়, সেরকমভাবে লোক নেবেন। শ্রমিক তো খারাপ না, শ্রমিকরাই তো সম্পদ সৃষ্টির উৎস, তাদেরকে আমরা সেলাম করি, কিন্তু তাদেরকে তো মালিক যখন খুশি তখন নেয়, চায়ের দোকানের কাপের মতো ফেলে দেয়। সরকার এরকমভাবে চলবে? একটা সরকার চলতে পারে, তার মধ্যে ধারাবাহিকতা থাকবে না? প্রতিবাদ যখন প্রচণ্ড হলো বাইরে বিধানসভায়, শাসক দলের ভেতরের জনৈক বন্ধু এর প্রতিবাদে প্রস্তাব আনেন, আমরা সমর্থন করি পূর্বে। আমাদেরকে বলার চেষ্টা হলো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, হাঙ্কিমাঙ্কি কথাবার্তা বলার চেষ্টা করছেন। বিধানসভায় আমরা খুব বেশি কথাবার্তা বলি না, নির্দিষ্ট কথা বলে আমাদের লোকরা, শেষ পর্যন্ত আমাকে দাঁড়াতে হবে, কারণ মানে আগের মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা তাকে টার্গেট করে কথাবার্তা বলছে, তা আমাকে দাঁড়িয়ে বলতে হয়েছিল, আপনি যে সমস্ত কথাবার্তা বলছেন, এই প্রস্তাবটা কে আনলো? আপনার দলের লোক তো, যাদেরকে দিয়ে বক্তৃতা করালে, কেউ তো এই প্রস্তাবের বিরুদ্ধে কথা বললো না, আমরা সমর্থন করেছি। তাহলে কনফিউশন তাদেরকে আমরা করলাম না আপনারা করেছেন? কোনো কথা নেই, জবাব কি দেবে? কাজেই এই যে 27 দফার নতুন ইস্তেহার, এটা হচ্ছে আর একটা প্রতারণার সংক্ষিপ্ত পরিসরে দলিল। মানুষ কি এত বোকা নাকি ত্রিপুরা? এই যে প্রথম যে প্রশ্ন করলেন, জমায়েতগুলি তো ভালো লোক হচ্ছে, কারণটা কি? আমাদের মিটিং আসলে কি পাবেন? টাকা পয়সা, জামা কাপড়, প্রলোভন, এই দিয়ে তো আমরা অভ্যস্ত না? ক্ষোভ, বিক্ষোভ, এবং গত বিধানসভা নির্বাচনে যারা প্রলুব্ধ হয়ে
খুন করেছিলেন বলে মনে করছেন, তারা নিজেরা এসে লাল ঝান্ডা হাতে নিচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছেন, আমাকে ঝান্ডা দাও, অবিশ্বাস করো না, ভুল করেছি। অভিজ্ঞতাটা কি? এই সরকারের প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যার বেসাতি। আর একটা মিথ্যার বেসাতি হচ্ছে এই নূতন দলিল। কাজেই এই সম্পর্কে আমি দেখেছি রাধাচরণ দেববর্মা, তার আগে আমাদের জিতেন চৌধুরীও বলেছেন সবরূপে একটা প্রেস মিটে, রাধাচরণ ক্যাটাগরি কিন্তু এই 27 দফার উপরই তার বক্তব্য রেখেছেন। কি বলছেন তারা? এবং আমিও এটা পড়ে আমি বলছি, এরা তো জানেই না এডিসি কি করেছে, কতটা অগ্রসর হয়েছে এবং কি করতে চাইছিল, না জানিয়ে এগুলো বলছে, হেডকোয়ার্টার থেকে শুরু করে নানা বিষয়ে। আমি সময় নিতে চাইছিলাম, আপনারা যদি নির্দিষ্টভাবে এই সম্পর্কে কিছু জানতে চান নিশ্চয়ই আমি সেটা একটু স্পষ্ট করে বলব। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে মানে একটা অসহ্য যন্ত্রণাকর অবস্থা, এই সরকার তাদের কাছে বোঝার মতো মনে হচ্ছে, বুকের মধ্যে পাথরের মতো চেপে বসেছে। এর থেকে কি করে রেহাই পেতে পারেন? তারা পথ খুঁজছেন। আমরা মানুষকে বলছি, এডিসি মানে সরকার বদল না, এডিসি মানুষ জন্ম দিচ্ছে, এটা এটা সেতু উপজাতি অনুপজাতির মধ্যে সম্প্রীতি। এই উপজাতি অনুপজাতি এক না থাকতে পারলে পর ত্রিপুরা এগোতে পারবে না, যতটা এসছে গত 3 বছরের আগে আসতে পারত না। কিন্তু আপনাদের মনের যে যন্ত্রণা, যে দহন চলছে, যে অন্যায় অত্যাচার ব্যভিচার ফেসিসুলভ আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ, শুধু বামফ্রন্ট না, ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক কর্মচারী অফিসার পুলিশ সাংবাদিক মুখ্যমন্ত্রী উসকে দিচ্ছেন, এই সব মিলিয়ে আপনাদের মধ্যে যে প্রতিক্রিয়া, তার প্রতিফলন ঘটবার একটা কিন্তু সুবর্ণ সুযোগ এডিসি নির্বাচন বার্তা পাঠান। এক, যে এভাবে চলতে আমরা দেব না, পরিবর্তন যদি না করো তাহলে কিন্তু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, আমরাই পরিবর্তনের জন্য পদক্ষেপ নেব। দুই, যারা রাজ্যটার ভালো করতে পারে না, বিজেপি সারা দেশের সর্বনাশ করছে, তারা রাজ্য চালাচ্ছে। আমরা বলেছিলাম দেশের সর্বনাশ করে বিজেপি সরকার আসলে রাজ্যের কি করে ভালো হবে, ডাবল ইঞ্জিনের স্লোগানটাই তো আনডেমোক্রেটিক স্লোগান, এসেনশিয়ালি আনডেমোক্রেটিক। তাহলে কেন্দ্রে যদি সরকার থাকবে, রাজ্য অন্য দলের সরকার হতে পারে না, তাহলে সংবিধানই তো পাল্টে ফেলতে হবে। আপনারা এটা নিয়ে রস করে কথা বলেন, কেমন না, আমরা তখন বুঝাবার চেষ্টা করেছি, যারা দেশের সর্বনাশ করছে, সম্পদের পর সম্পদ বিক্রি করছে, প্রতিটি প্রতিশ্রুতির খেলাপ করছে, অল্প কিছু লোকের স্বার্থ রক্ষা করার জন্য সমস্ত সম্পদ তুলে দিচ্ছে, বিদেশিদের ডুবার ব্যবস্থা করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ব্যাংক বিমা থেকে কারা আন্দোলনের ময়দানে নেয়, ছাত্র থেকে আরম্ভ করে, তাদেরকে ত্রিপুরা চালাতে দিলে পরে ত্রিপুরা কি করে ভালো করবে? ভুল করবেন না মানুষ, এটা সবাই বুঝতে পারে। একটা অংশ মনে করেছেন ঠিক আছে চলো পাল্টাই বলছে, দেই না একবার পাল্টাই না, অনেকদিন হয়ে গেল বলছে, যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন, অর্থমন্ত্রী এসে বলেছেন, ভালো হলে পরে তো আমাদেরই ভালো হবে, দেখি না আমরা, না হলে পরে আবার 5 বছর পর দেখা যাবে। এরা এই 3 বছরে যে জায়গায় নিয়ে গেছে, এ তো শ্মশান যাত্রার একটা ব্যবস্থা করে ফেলেছে ত্রিপুরা। এরা এডিসির ভালো করবে? এডিসিটাকে টুটি টিপে মারার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষকে বলছি, অভিজ্ঞতা হচ্ছে শুধু এডিসিতে না, সরকারেও বামফ্রন্টের বিকল্প নেই, কারণ কংগ্রেস দেখেছে, বামফ্রন্ট দেখেছে, কংগ্রেস টিউজিসের সরকার দেখেছে, আবার বামফ্রন্ট দেখেছে, বিজেপি এবং আইপিএফটি সরকার দেখেছে, এডিসি দেখেছে, নানা দলের বামফ্রন্ট দেখেছে, বিকল্প নাই। তাদের এরা যদি এডিসিতে যায়, আমি বলছি এটা সরকার না, এডিসির যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা বঞ্চিত করছে, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বামপন্থীদের নেতৃত্বে যদি এডিসি না চলবার সুযোগ পায়, এই লড়াই হবে না, এই লড়াই কেন্দ্রের বিরুদ্ধে, এই লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে। এই কারণে বামফ্রন্টকে এডিসিতে পাঠাতে হবে, মানুষ বুঝতে শুরু করেছে। আর যা কিছু সীমাবদ্ধ ক্ষমতা আছে এটাকে কাজে লাগিয়ে এডিসি এলাকার মানুষের খাদ্য বস্ত্র অনাহার অর্ধাহার এর থেকে মুক্তি, সন্তান বিক্রি থেকে মুক্তি,
যতটা পারা যায় বাঁচিয়ে রাখবার জন্য যে কাজ এডিসিতে বামফ্রন্ট ছাড়া কে করবে। এক বছর যে তারা প্রশাসক বসিয়ে রেখেছেন, 1 ইঞ্চি কাজ করেছে, একটা কাজ করেছে কিছু করে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনি বলছিলেন বামফ্রন্ট কি বলছে আমরা এই কথাই বলছি। কাজে এর এর পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে বেজাস্টা অন্যরকম। এইখানে মানে একটু মানে একটা কথা উঠে আসছে যে এই যে মানুষের মধ্যে মানে সরকারের 3 বছরের কাজকর্ম সম্পর্কে যে বিক্ষোভ বিশেষ করে উপজাতি অংশের মানুষের মধ্যেও, এইটাকে একটা যাতে কোনো অবস্থাতে বামপন্থীদের বাক্সে ফিরে না যায় সেজন্যে নতুন করে একটা বিশেষ করে রাজ পরিবারের প্রতি উপজাতিদের যে একটা সম্মান শ্রদ্ধাবোধ সেন্টিমেন্ট আছে সেটাকে কাজে লাগিয়ে পিপলল্যান্ডের মতো গ্রেটার পিপলল্যান্ডের মতো স্লোগান সামনে আনা হচ্ছে, এটার মধ্যে মানে আপনি কি সত্যতা দেখছেন, কিভাবে দেখবেন? এটা প্রাসঙ্গিক প্রশ্ন। এটা তো স্বাধীন ত্রিপুরার স্লোগান, তারপরে পিপলল্যান্ডের স্লোগান, ওখান থেকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান এসছে। সবগুলিকে মিলিয়ে যদি আপনি পরীক্ষা করেন দেখবেন এগুলো অঙ্গাঙ্গিকভাবে যুক্ত, এবং সমস্ত স্লোগানগুলির টার্গেট হচ্ছে ওই যে প্রথম থেকে রাজন্য শাসন থেকে যেটা বলছি, ট্রাইবেল থেকে নন ট্রাইবেল, নন ট্রাইবেল থেকে ট্রাইবেলকে আলাদা করে, এটার পেছনে তাই। এবং লক্ষ্য করে দেখবেন আপনি বারবারই বলছেন রাজ পরিবার, ঠিক আছে রাজ পরিবারের একজন যুবক তিনি নূতন দল ফ্লোট করেছেন, তিনি তো কংগ্রেস দলের সভাপতি ছিলেন, তার পিতৃদেব কংগ্রেস দলের হয়ে 2 বার লোকসভার মেম্বার ছিলেন, তার মাতৃদেবী লোকসভার মেম্বার ছিলেন, কংগ্রেস টিউজার সরকারের মন্ত্রী ছিলেন, 1300 বছরের রাজন্য শাসন, 134 জন উপজাতি রাজা, কি করেছেন ত্রিপুরায়? আগরতলা রাজপ্রাসাদ, একটা কলেজ, রাজা রানীর নামে স্কুল, মন্ত্রীর নামে স্কুল আগরতলায়, আর 2-4টা মহকুমায়, আর কিছু বড় বড় পুকুর, আর কি করেছেন? রবীন্দ্রনাথ কিন্তু প্রথম সড়ক দিয়ে ত্রিপুরায় ঢুকতে পারতেন না, তৎকালীন পূর্ব পাকিস্তান দিয়ে এসে ঢুকতে হতো, আমি বই পড়ে যা দেখেছি। তা এখন প্রশ্নটা হচ্ছে তখনও কিছু করেননি, এখনো কি তারা কিছু করছেন? আচ্ছা গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে বলছেন স্বাধীন ত্রিপুরা হলো না, আমরা তখনই বলেছি এটা রাষ্ট্রবিরোধী স্লোগান, অস্ত্র হাতে নিয়েছে, তাদের কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বক্তব্য ছিল না, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, রিফিউজি সরকার, রিফিউজিদের সরকার, আপনি বললেন ঠিকই বলেছে যে আমাদের বলতো রিফিউজিদের সরকার, হাজারের উপর মানুষ খুন করে ফেলেছে, লিস্টি ধরে ধরে, বিশেষ করে উপজাতি অংশের মধ্যে যারা ট্রাইবেল নন ট্রাইবেলের ইউনিটি মেনটেন করার জন্যে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে লাল ঝান্ডা কাঁধে নিয়ে, গণমুক্তি পরিষদের ঝান্ডা কাঁধে নিয়ে সেই জনশিক্ষা আন্দোলন থেকে যারা এগিয়ে যাচ্ছিলেন বাছাই করে করে তাদেরকে খুন করেছে, চোখের জলে মানুষের বুক ভেসেছে, সেই মৃতদেহেতে ফুলের মালা দিতে গিয়ে আমাদের সহ্য হতো না, তাহলে ব্যর্থ হয়েছে। তারপর আসলো ত্রিপুরাল্যান্ড ম্যাপ নতুন করে তৈরি, স্লোগান উসলো, বিজেপি তাদের সঙ্গে নিয়ে কি করেছেন গত বিধানসভার নির্বাচনের আগে, জাতীয় সড়ক রেল অবরোধ থেকে শুরু করে আগরতলায় 2016-তে দাঙ্গা বাঁধাবার চেষ্টা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি অবরোধ থেকে শুরু করে কি করেন সবাই জানেন। তো এটাও 3 বছরে ব্যর্থ হলো। উপজাতিদের নবীন যে প্রজন্ম, অতীত যারা জানেন না, অতীতকে যাদের কাছে লুকিয়ে রাখার চেষ্টা হয়েছে, তারা তো প্রথম বুঝেছিল আরে সরকার আসবে, কেন্দ্রে এই সরকার, রাজ্যে আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের যে সরকার বলছেন তা তো 3 মাসের মধ্যে হয়ে যাবে, 3 বছর হয়ে 4 বছরে পা দিচ্ছে, হতাশা কোথায় ঘরে করেছেন, কোথায় শূন্যপদ পূরণ, কোথায় এডিসিকে শক্তিশালী করা, কোথায় আমাদের জন্য আলাদা করে চাকরির মানে নীতি, না খেয়ে মরছে, বাইরে কাজ করতে যাচ্ছে সেখানে ডেড বডি ফিরে আসছে কফিন বন্দি হয়ে, হতাশ।
আইপিপিপি বিশ্বাস রাখতে পারছে না, দুজন মন্ত্রীও বসে আছেন কোনো কথা বলছেন না, প্রশ্ন করলে জবাব দিতে পারছেন না, এই যে জায়গাটা ভয় ঢুকে গেল, এরকম একটা জায়গায় নূতন শিকারী পাখি চাই। ইউজার যেমন তৈরি হয়েছিল তার থেকে ভেঙে যেমন আইএমপিটি, তার থেকে ভেঙে যেমন আইপিএফটি, এখন এখানে গিয়ে দেখা গেল তৈরি হলো পিঁপড়া মথা ঐক্য তৈরি হল। তো সবাই মিলে প্রশ্ন করছেন কেন ঐক্য, কার বিরুদ্ধে ঐক্য গ্রেটার ত্রিপুরা, এই জিনিসটা কি ব্যাখ্যা করে বলেছেন এই দলের যে স্রষ্টা বাংলাদেশের চট্টগ্রাম ট্রাইবেলরা বসবাস করে, যেখানে টিএমপির নেতা তার সরকার প্রতিষ্ঠা করে হেডকোয়ার্টার বসিয়েছিলেন সিংলুম, এটা চট্টগ্রামের মধ্যেই পড়ে, বলছে এটা আসবে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, আসামের মধ্যে ট্রাইবেল আছে এটা ত্রিপুরা আসবে, মিজোরামে ট্রাইবেল আছে ত্রিপুরা আসবে, এটা ত্রিপুরা ট্রাইবেলদের সঙ্গে একটা সাযুজ্য আছে, ত্রিপুরার আগরতলা সহ বিভিন্ন শহরের মধ্যে ট্রাইবেলদের কতগুলি সেখানে মানে এরিয়া আছে, এগুলো ঢুকবে। কথাটার অর্থটা কি, বাংলাদেশের সরকার রাজি হবে, আসাম সরকার তার অংশ ছাড়তে চাইবে, মিজোরামের সরকার তার অংশ ছাড়তে চাইবে, যিনি বলছেন তিনি তো লেখাপড়া জানাচ্ছেন, আধুনিক ছেলে, সংবিধান জানে, এটা কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছেন? এটা যারা আপনার হতাশাগ্রস্ত এই নবীন প্রজন্ম অনেকটা তার বয়সী, এর মধ্যে যেটা মধ্যবিত্ত উঠতি, তাদের মধ্যে যে নূতন একটা মানে আন্তঃসমীক্ষা শুরু হয়েছে কি করলাম আমরা ভাবতে শুরু করেছেন, এই ভাবনার সুযোগ না দিয়ে এই স্লোগানটা বাজারে ছেড়ে দিলেন, এটা সম্ভব? এটা কি করে সম্ভব? এ তো আরেকটা আগুন লাগাবার চেষ্টা, বিকল্প প্রতিক্রিয়ার শক্তিকে অন্য স্লোগান তুলবার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া, এটাই তো বারবার ত্রিপুরা হয়েছে, বামফ্রন্ট না থাকলে পরে একমাত্র ঐক্য শান্তি সম্প্রীতি রক্ষা করেই সম্ভব হতো না, এটাই মানে ত্রিপুরার অভিজ্ঞতা। এটা কি ট্রাইবেলদের, ট্রাইবেলরা কেউ বিশ্বাস করেন এটা? কিছু তরুণ তরুণী বাদ দিলে পর ট্রাইবেলদের মধ্যে সাধারণ ট্রাইবেল মানুষ, বয়স্ক মানুষ, তারা বিশ্বাস করেন যে এগুলি কি বলছে, তারা কি চাইছেন, কাজ রোজগার খাদ্য, অনাহার মৃত্যু বন্ধ, সন্তান বিক্রি বন্ধ, রেশনে গেলে যাতে জিনিস পায়, ঝড়ে বাদলে বাড়িঘর উড়িয়ে নিলে এটা যাতে সংস্কার হয়, হাসপাতালে গিয়ে যাতে বাড়িঘর বিক্রি করে পয়সা দিয়ে চিকিৎসা নিতে না হয়, আমাদের ঘরের ছেলে মেয়ে তারা যে বাড়ির কাছে স্কুলে পড়তে পারে, যেটা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল, এগুলো একটার পর একটা তুলে দিচ্ছে বেসরকারি শক্তির হাতে, ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে, তা তো এগুলি চাইছেন, তাহলে কোনো কথা আছে? টিজিএস বলতো না, আইএনপিটি বলতো না, আইপিএফটি বলেনি, আজও বলে না, ত্রিপুরা বা ত্রিপুরা মোথা যাই বলেন না কেন কিছু বলে না, এ বলে কি পার করা যাবে? একটা অংশকে হয়তো বিভ্রান্ত করলেও করতে পারেন, এটা সাময়িক হবে, জীবনের অভিজ্ঞতা হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক, কিন্তু 18-তে যেভাবে বিভ্রান্ত করতে পেরেছিলেন এই এডিসি নির্বাচনে সেভাবে পারবেন আমাদের তো মনে হচ্ছে না, অপেক্ষা করতে হবে। গণতান্ত্রিক অধিকারের উপর যেভাবে আক্রমণ এসেছে, আমি সাধারণভাবে বলছি এই যে অনেকে দাঁড়াতে চাইছে, এটাও কিন্তু এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমার মনে হচ্ছে, জিতবেন তো এক একটা কেন্দ্রে একজনই জিতবে, কেউ জিতবেন কেউ হারবেন, কিন্তু এই যে দাঁড়াচ্ছে, আমার তো মনে হচ্ছে বাধ্যত এটা গণতন্ত্র নিধন করার যে চেষ্টা, ফেসিসসুলভ যে আক্রমণ, তার বিরুদ্ধে কিন্তু এটা একটা প্রতিবাদ। এখন এর মধ্যে আবার লক্ষ্য আছে, কৌশলও আছে, বামফ্রন্ট বিরোধী ভোট
আবার বামফ্রন্ট থেকে একটা ভোট নিয়ে ভাগবাটোয়ারা করে শাসকদের সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা লুকায়িত থাকলেও থাকতে পারে, কিন্তু বেসিক্যালি ফান্ডামেন্টালি আমি বলবো যে ডেমোক্রেসির উপর যে অ্যাটাকটা, এটার বিরুদ্ধে কিন্তু এই সবাই মিলে যে দাঁড়াবার চেষ্টা করছেন এটা কম গুরুত্বের না। আচ্ছা, যে জিনিসটা জানতে চাওয়া যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রত্যেক সময় বলার চেষ্টা করেন যে নেশা মুক্ত ত্রিপুরা চাই, আদৌ কি আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম সেই নেশামুক্ত হতে পেরেছে, কি বলবেন এই বিষয়ে? এখন এডিসি নির্বাচন, এগুলি নিয়ে আলোচনা করে সময় মানে ব্যয় করার কি সঠিক হবে, ওটা শেষ হয়ে যাক, আপনি সন্তুষ্ট না এ কারণেই তো প্রশ্ন করছেন, ঠিক না? কাজে এটার জবাব আমার কাছ থেকে কি দরকার, মুখ্যমন্ত্রী তো জবাব দিতে পারছেন না। কাজে এখন এটা না হয় আমরা রাখলাম জমা, বারান্তরে আলোচনা করা যাবে। আমার শেষ একটা প্রশ্ন, তোমার প্রশ্ন থাকলে করব, প্রশ্নটা হচ্ছে যে আপনি সব জায়গায় বলছেন ভোট লুটের চেষ্টা প্রতিরোধ করে ভোট দিতে হবে, এর বাস্তবতা কতটা তৈরি হয়েছে? পঞ্চায়েত অন্যায়ভাবে মেয়াদ অতিক্রান্ত হওয়ার আগে ভেঙে দিয়ে বিরোধীদের দাঁড়াতে না দিয়ে ভোট লোড করে দখল করেছে, নগরও তাই করেছে, এডিসি এলাকায় পঞ্চায়েতে এরকম হয়নি, কিন্তু এডিসিতে যে ডেভেলপমেন্ট কমিটি যেটা বামফ্রন্ট তৈরি করেছে, আর একটা এডিসি বোধহয় আছে ত্রিপুরায় ভারতবর্ষে যেখানে মিজোরামে সম্ভবত এরকম আছে, আর অন্য কোথাও নাই। ত্রিপুরায় এই সরকার এগুলোর উপরে হস্তক্ষেপ করে তারা যাতে কাজ করতে না পারে চেষ্টা করেছে, ভাঙেন, এটারও মেয়াদ শেষ হয়েছে, তার ভুটও যাচ্ছে না। এডিসির ভুট কিন্তু এক বছর আগে হওয়া উচিত ছিল, কোর্টে না গেলে এই ভুটটা তারা আটকে রাখার চেষ্টা করতেন, প্রশাসক দিয়েই চালাবার চেষ্টা করতেন, হয়তো মানুষ তাদের উপর বিশ্বাস হারাচ্ছে, এরাও মানুষের উপর আস্থা রাখতে পারছে না, এরা নিজেরাই জানে কাদের ভুটে কীভাবে তারা সরকার এসছে, কিন্তু কোর্ট যেহেতু বলেছে যেতে হচ্ছে। এখন আপনি যে প্রশ্নটা করছেন তার ভিত্তিতে যেটা বলার, লোকসভা ভোট কি হয়েছে, 50 ভাগ মানুষ ভোট দিতে পারেনি, জালিয়াতি করে দুটো আসন নিয়ে গেল, আমাদের দুজন প্রার্থী বারবার আক্রান্ত হয়েছে, এগুলো তো উঠেছে। এবং লোকসভা নির্বাচনের ইতিহাস, কোন একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে একসাথে শতাধিক বুথে যদি আমরা দাবি করেছিলাম নতুন করে পুরোটা হোক, না হলো এরাই স্বীকৃতি দিলেন আমাদের অভিযোগ কতটা সত্য ছিল, তারপরেও আবার রিগিং হয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে এটা তো গণতন্ত্র সংহার, লড়াই করে স্বাধীনতা, সেই স্বাধীনতার ফসল হচ্ছে সংবিধান, সেই সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে ভোট, ভোট হচ্ছে সংসদীয় ব্যবস্থার একটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, সেই ভোটের অধিকার কেউ দেয়নি আমাদের, লড়াই করে অর্জন করেছি, এটা ছিনিয়ে নিচ্ছে বিজেপি, দেবেন আমরা বলছি মেনে নেবেন, মানুষ মাথা নেড়ে বলছে মিটিং থেকে না। তাহলে এই জায়গায় যেটা বলছেন বাস্তব ভিত্তি, ওই যে প্রথম প্রশ্ন করলেন এত লোক কোত্থেকে আসছে, কি মনে হচ্ছে, এই মানুষই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবেন, তার মধ্যে যদি অধিকার বোধের যে যথার্থ চেতনা জাগ্রত হয়, এই ভোট দিতে যাওয়ার পথে যদি কেউ বাধা দেয় প্রশ্ন করবেন কি ব্যাপার, আমিও মানুষকে এইভাবেই বলছি। এবং এই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সরিয়ে ভোট দিতে হবে, তারপরে যদি আঘাত আসার আনার চেষ্টা করে আপনারা সম্মিলিতভাবে তাকে কী করে প্রতিহত করবেন আপনারা দেখবেন, আমরা তো আপনাদের মধ্যেই আছি, আমরা তো আকাশ থেকে পড়িনি, আপনাদের বাদ দিয়ে তো আমরা কিছু করবো না, পরিষ্কার কথা, মানুষই কী পদক্ষেপ নেবেন মানুষ ঠিক করবে, কিন্তু ভোট লুটের সুযোগ দেবেন, আপনি কাকে ভোট দেবেন আপনার অভিজ্ঞতার ভিত্তিতে দেবেন, আমরা তো অনুরোধ করছি বাম ভোটকে দেবেন, কেন দেবেন আমরা বলেছি। একটা সাবঅর্ডিনেট প্রশ্ন এটার সঙ্গে, সেটা হচ্ছে ইভিএম নিয়ে তো প্রশ্ন সারা দেশেই এখন, এবং বাইরের এক্সপার্টরাও বলছেন যে ইভিএমে কারচুপি করা সম্ভব, আমাদের এখানে এবারে এডিসি ভোটে ইভিএমে ভোট হচ্ছে কিন্তু ভিভিপ্যাট বাদ দিয়ে, এ নিয়ে আপনাদের কি বক্তব্য এবং এই নিয়ে কোনো শঙ্কা আছে? আমাদের তরফ থেকে ভিভিপ্যাট দাবি করা হয়েছে,
কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এটা কার্যকরী করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তাতে একটা সন্দেহ তৈরি হচ্ছে। তো এখন পর্যন্ত এই দাবি তো আমাদের আছে, তো এর জন্য তো নির্বাচন বন্ধ হয়ে যাবে আমরা বলতে পারবো না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না তাও বলতে পারবো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, রক্তাক্ত হচ্ছি, খুন হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও গণতন্ত্রের পতাকা কাঁধে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এই লড়াই চলবে, সারা দেশে এখন স্লোগান উঠেছে, ইভিএম না, ব্যালটে ফিরে যাও। পৃথিবীর অনেক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যালটেই যাচ্ছে, ইভেন আমেরিকা। এই যে নতুন বাইডেন যিনি আসলেন, তিনি তো এই ব্যালটের ভোটের মধ্যে দিয়ে এসছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ভয়টা কোথায় আমাদের দেশের সরকারে, আমাদের রাজ্যের সরকারের, একই দলের সরকার যাচ্ছেন না কেন? আমরা তো এই নির্বাচনে ব্যালট বলিনি, ভিভিপ্যাটের কথা বলেছি, আপত্তিটা কোথায়? তার মানে ওই যে বলছেন যেখানেই টিপ দেন পদ্মতে যাবে, এরকম করার চেষ্টা করলে মানুষ কিন্তু ছেড়ে দেবে না।